শুধু দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোহেল সুমি ব্লগস অ্যান্ড কুক। অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। যা যা থাকছে ভিডিওতে, এটা ছিল সকালবেলা, বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম ও অফিসে চলে যাওয়ার পরে, কারণ অফিসে যাওয়ার আগে অনেক বেশি কাজ থাকে, খাবার দিতে হয়, অনেক কিছু প্রিপারেশন নিতে হয়। আর যেহেতু ঘুম থেকে একটু লেটে উঠে, তাই জন্য বিছানাটা আগে করে রাখা পসিবল হয় না। তো বিছানা করে রাখার পরে ওর কিছু কাপড় জমে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, সেগুলো ধুয়ে একদম বারান্দায় শুকাতে দিয়েছি। এগুলো শুকাতে দিয়ে আমি সরাসরি রান্নায় চলে গেছি। ওকে জাস্ট সকালে একটু রান্না করে দিয়ে দিয়েছিলাম, তো দুপুরের জন্য আর একটু রান্না করতে হবে। একটা তরকারি রান্না করব, এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, এখানে কিছু পেঁয়াজ তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। আর এখানে যে যে মশলাগুলো দিতে হয় সেগুলো আমি দিয়েছি, হলুদ, লবণ, জিরা, কমন কিছু মশলা এগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু কুমড়া, এখানে আদা বাটাটা অ্যাড করেছি। খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে মরিচ পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব কুমড়া। মিষ্টি কুমড়াগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানি। এখন সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে ফেলবো। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আপনারাও করে খেয়ে দেখবেন। এর পরবর্তীতে ও অফিস থেকে আসার পরে কিছু মাছ নিয়ে এসেছিল, আমি বলেছিলাম যে বাইম মাছ খেতে ভালো লাগে, তো এই জন্য মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো অনেক বড় বড় ছিল, তো আমি দেখতে চাচ্ছিলাম, সেই জন্য আবার একটু দেখাচ্ছিল। আর ওকে বললাম যে তুমি মাছগুলো একটু আলাদা করে রেখে দাও, তাই ও নিজেই এই কাজটা করে দিচ্ছে। এই মাছটা কিন্তু অনেক বড় ছিল একদম। আর একসঙ্গে এতগুলো মাছ কাটাটা আমার পক্ষে পসিবল না, সেজন্য আলাদা করে রেখে দেওয়া হবে। এরপর যেদিন প্রয়োজন হবে সেদিন বের করে কেটে রান্না করা হবে। এতে করে ঝামেলাও কম হয় আর কষ্টটাও কম হয়। এগুলো বাইম মাছ, আর ডান পাশের গুলো হচ্ছে গুচ্ছি মাছ। আর আমি ওকে বলেছিলাম যে আমার কেক খেতে ইচ্ছে করছে, তাই মিস্টার বেকার থেকে ও একটা কেক নিয়ে এসেছে। এটা খুবই মিনি একটা কেক, তবে খেতে খুবই মজার ছিল। মিস্টার বেকারের কেকগুলো ভালো হয় খেতে। তো এটাকে একটু আনবক্স করছি।
কেকটা কিন্তু ভীষণ মজার ছিল। ও আমাকে টেস্ট করার জন্য নিয়ে এসেছিল যে ভ্যানিলারটা খাবো কিনা অন্যটা খাবো বা চকলেট ফ্লেভারেরটা খাবো, তো ভ্যানিলারটা নিয়ে এসেছিল এই জন্য। তো এটা খেতে বেশ মজার, অনেক সফট খেতে, আপনারাও চাইলে নিয়ে খেতে পারেন, অনেক মজার। তো ডিনারের জন্য সেরকম কিছু ছিল না, সেজন্য চিন্তা করলাম যে একটু ভর্তা করি। আর যেহেতু আমার রুচিটাও সেরকম নেই, শরীরটা ভালো ছিল না, শরীর শুধু একটু ভালো হয়ে উঠছে আর কি, তো রুচিটাও সেরকমভাবে নেই, ভর্তা করলে ভালো লাগবে, এজন্য সিম ভর্তা এবং ডিম ভর্তা করছি। তো আমার ভিডিও আজকের ব্লগটা এই পর্যন্তই। তো যদি ভালো লাগে আমার ভিডিও প্রিয় দর্শক, তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।